আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলের এবং রোদের ঝামেলা ছাড়াই অনেক মজার একটি আচার রেসিপি। শুধুমাত্র মশলা দিয়ে যে এত মজার আচার হয়, আগে যদি জানতেন নিশ্চয়ই বানিয়ে খেয়ে নিতেন। তো অনেক মজার এই আচারটা খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিন মূল রেসিপি। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে তিনটি কাঁচা আম নিয়েছি, আর আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো কেটে নিব। তো দেখুন, একটি আম নিয়ে এখন আমি আমটা ছিলে নিচ্ছি। তো একটি পেলার দিয়ে আমটা ছিলে নিয়ে এরপর আমি এখন আমটি কেটে নিব। তো একটি ছুরি দিয়ে এখন আমি এরকম করে আমটি কেটে নিচ্ছি। তো দেখুন, একটি খেয়াল করলে বুঝতে পারবেন। তো এইভাবে করে পার্ট করে নিয়ে তারপর মাঝখান থেকে এরকম কেটে এরপর দুই ভাগ করে নিচ্ছি। তো এরকম করেই আমি সবগুলো আম কেটে নিব। তো দেখুন, এরকম করে করে সবগুলো আম আমি কেটে নিয়েছি। তারপর একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরি গুড়। তবে আপনাদের হাতের কাছে গুড় না থাকলে আপনারা এক্ষেত্রে চিনিও ইউজ করতে পারেন। তবে হাতের কাছে যদি গুড় থাকে তাহলে দিয়ে নেবেন, কারণ গুড় দিয়ে আচারের কালার অনেক সুন্দর হয়। তো দেখুন, গুড়টা দিয়ে এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি চুলোতে বসিয়ে দিয়েছি প্যানটা। বসিয়ে এরপর এগুলোকে জাল করে নিচ্ছি। তো 2-3 মিনিট এভাবে জাল করে নিচ্ছি। আর 2-3 মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো থেকে পানি উঠে এসেছে অনেকটা, আর গুড়গুলোও কিন্তু গলে গেছে। তো এই পর্যায়ে আমি এখন এগুলোকে কিছুটা নাড়াচাড়া করে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এরপর দিয়ে নিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ নর্মাল যে লবণটা থাকে সেটা। তারপর দিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। তো দেখুন, পাঁচফোড়নের গুঁড়াগুলো দিয়ে এরপর এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যদি মশলা কম খেতে চান তাহলে এখানে 1 টেবিল চামচ পরিমাণও দিতে পারেন। তবে এই আচারটাতে বেশি মশলা দিলেই কিন্তু এটা অনেক দারুণ হয়, কারণ এটা শুধু মশলা দিয়েই তৈরি করব। তো দেখুন, এগুলোকে এখন নাড়াচাড়া করে 2-3 মিনিট জাল করে নিয়েছি। আর জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কিছুটা নরম হয়ে এসেছে, আর এই আমগুলো কিন্তু গলে যাবে না এভাবে জাল করে নিলে। তো 2-3 মিনিট এভাবে জাল করে নেওয়ার পর আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে ঝোলটা ছিল সেটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, আর আচারটাও এখন প্রায় হয়ে গেছে। এখন এগুলোকে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট আমি জাল করে নিচ্ছি। তো 2-3 মিনিট জাল করে নেওয়ার পর আমি এগুলো নামিয়ে ফেলবো। তো দেখুন, আচারটি হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আচারগুলো নামিয়ে এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তো দেখুন, কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর কত সহজে এই আচারটা হয়ে যায় আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। খেতেও এত দারুণ হয়েছে, আর এটা আপনারা সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারবেন কোনো রকম রোদের ঝামেলা ছাড়া এবং তেলের ঝামেলা ছাড়াই কিন্তু এটা হয়ে যায়। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট দিবেন আর শেয়ার করে দিবেন ভিডিওটি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।